প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে ফাতেমা সিনেমা বাংলায় হিট ঘোষণা করা হয়েছে এবং ব্যাপক আলোড়ন ফেলেছে জনমানবে। তো চলুন আজকে দেখে নিই একদম আনকাট শুটিং এবং শুটিং স্পট থেকে পরিচালক আতিউল ইসলাম এবং পুরো টিম কিভাবে শুটিং করছে আপনাদের পুরো দেখাবো। তো এখানে যেখানে ভাটপাড়ায় শুটিং হচ্ছে সেখানে দেখা যাচ্ছে পরিচালক আতিউল ইসলাম একজন অনামী শিল্পী যিনি কখনো ক্যামেরার সামনে বা অভিনয় করেননি, তাকে দিয়ে অভিনয় করিয়ে নিয়েছেন এই যে ভদ্রমহিলাকে দেখছেন। এমনি আদ্যপান্ত একজন গ্রামের বয়স্ক মহিলা, তাকে দিয়ে শুটিং করানো হচ্ছে। উগ্র ভাটপাড়ার প্রতিটি মানুষ দারুণভাবে সাহায্য করেছে শুটিংয়ে এবং তার জন্য পুরো ইউনিট দারুণভাবে কাজ করেছে, আর যার ফলস্বরূপ এই ছবি কিন্তু হিট হয়েছে। তো আতিউল ইসলাম দেখাচ্ছে একজন অনামী শিল্পী, একজন গ্রামের গৃহবধূ বয়স্কা, তিনি আগের সিনটি বুঝিয়ে দিচ্ছেন, আরও একজন এলেন এবং আরও একজন আসবেন। তো আমরা সকলেই দেখে নিচ্ছি কীভাবে শ্যুট হয়েছে এবং টোটাল টিম কীভাবে এই শ্যুটটা করতে সাহায্য করেছে। এই সঙ্গে এই ছবিতে যেনারা আছেন আপনারা তো অলরেডি জেনে গিয়েছেন, লবণী সরকার আছেন, রাহুল ব্যানার্জি আছেন, বরুণ চক্রবর্তী আছেন, রোহান গামা মীর আছেন, মন্টু মল্লিক, রাজু মজুমদার, মনোজিৎ বাপ্পা, অসংখ্য টলিউডের নাম করা অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এই গ্রামে এসে শুটিং করেছেন এবং আছেন নবাগত মুন সরকার। আর এই ছবিটি মানে ফতেমা সিনেমাটি পিএম মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে। ইতিমধ্যেই ফতেমা ছবিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের সফল ক্যাপ্টেন এবং বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি এবং আমাদের ও লাভলি মদন মিত্র। সেই সঙ্গে এই ছবিতে আছেন ইউটিউবার মাইনুল এবং ইউটিউবার বিল্টার ভাই মানে মায়দুরাব্বা, তাদের কেউ দেখবেন সুন্দর কিছু কমিক চরিত্রে মানে কমেডিয়ানের কাজ তারা করেছেন, খুব ভালো কাজ করেছেন। আবহ সঙ্গীত দিয়েছেন সমিদ এবং ক্যামেরার দায়িত্ব সামলিয়েছেন উজ্জ্বলবাবু। আর শুটিং যখন চলছে তখন তো লাঞ্চ ব্রেক হবে, আর এই লাঞ্চ ব্রেকে একসঙ্গে খাওয়া দাওয়া করছেন অভিনেতা রোহান গামা মীর এবং আতিউল ইসলাম। পরবর্তী সিন কি হবে তাই নিয়ে দুজনের মধ্যে গভীর চর্চা হচ্ছে। আমরা এই সিনে দেখতে পাচ্ছি আতিউল ইসলাম বোঝাচ্ছেন অভিনেত্রী লাবণী সরকারকে একটি সিন এবং মনিটরে উনি দেখছেন সেই সিনটি এবং বোঝার চেষ্টা করছেন কীভাবে কী করা হয়। পাশে আছেন রাহুল দা মানে রাহুল ব্যানার্জি, তিনিও মনিটরে দেখছেন এবং আতিউলের সঙ্গে সিনটার ব্যাপারে কিছু ডিসকাশন করছেন। তার সঙ্গে আছেন আমাদের সহ পরিচালক বিশ্বজিৎ বাবু। প্রোডাকশন ম্যানেজার ছিলেন আমাদের সবার প্রিয় মুর্শিদাবাদের নিউটন বিশ্বাস, মানে আমার প্রিয় দাদা নিউটন দা। নিউটন দা ছবিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, আর তাকে যোগ্য তার যোগ্য সহায়ক ছিলেন মিস্টার রবি। আর এই গ্রামে একটি মন্দিরে শ্যুট হচ্ছে, লাবণীদি বোঝাচ্ছেন আমাদের নবাগত মুন সরকারকে এবং টোটাল সিনটা কিন্তু আতিউল ইসলাম দারুণভাবে বুঝিয়ে দিয়েছেন, তার দরুন তিনারা এই কাজটি দারুণভাবে করেছেন। তো বন্ধুরা, আজকে পুরো আন কাজ শুটিং ফ্লোর থেকে মানে শুটিং হচ্ছিল সেই সিনগুলো আপনাদের দেখিয়েছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।